বুদ্ধম শরণম গচ্ছামি আমি বুদ্ধের শরণ নিলাম ধম্মম স্বরণম গচ্ছামি আমি ধর্মের শপথ নিয়ে নিলাম সঙ্ঘম স্বর্ণম গচ্ছামি আমি সঙ্গের শরণ নিলাম নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা পাঁচশো ছত্রিশ খ্রিস্টাব্দে লুম্বিনী নামক স্থানে এক রাজ পরিবারে বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতেই ভগবান গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল তাই বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি থেকেই বুদ্ধ পূর্ণিমা বা বৌদ্ধ জয়ন্তীও বলা হয়ে থাকে এই পূর্ণিমা তিথি সনাতন হিন্দু ধর্মাবলম্বী ও বৌদ্ধ সম্প্রদায় উভয়ের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ অন্যান্য পূর্ণিমার মতো এই বুদ্ধ পূর্ণিমাতেও যে কোনো ধরনের শুভকার্য যেমন সত্যনারায়ণ পুজো গোপাল পুজো বা শ্রীহরির পুজো গঙ্গা বা পবিত্র যে কোনো নদীতে স্নান ও দানের জন্য প্রশস্ত এই পূর্ণিমা এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু সালে বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে প্রথমেই বলে রাখি এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসে নয় এই পূর্ণিমা পড়েছে জ্যৈষ্ঠ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হবে বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির তেইশে মে দু সাল বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ বাংলার আটই জ্যৈষ্ঠ ইংরাজির বাইশে মে বুধবার সন্ধে ছটা আট মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার নয় জ্যৈষ্ঠ ইংরাজির তেইশে মে বৃহস্পতিবার সন্ধে ছটা আটচল্লিশ মিনিটে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকবে বাংলার আটই জ্যৈষ্ঠ ইংরাজির বাইশে মে বুধবার সন্ধে ছটা এগারো মিনিটের পর থেকে রাত্রি সাতটা সাতচল্লিশ মিনিটের মধ্যে বুদ্ধ পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের শুভ সময় থাকবে বাংলার নয় জ্যৈষ্ঠ ইংরাজি তেইশে মে বৃহস্পতিবার সকাল ছটা বারো মিনিটের পর থেকে সন্ধে ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে গোটা জুড়ে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান বুদ্ধদেব হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে বুদ্ধদেবকে ভগবান শ্রীকৃষ্ণের নবম অবতার রূপে গণ্য করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে জন্ম লাভ করার পাশাপাশি গৌতম বুদ্ধ এই দিনে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং পরবর্তীকালে এই দিনেই তিনি মহানির্বাণ লাভ করেছিলেন বৈশাখী পূর্ণিমার দিনেই তিনি বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন বোধি বা জ্ঞান লাভ করে তিনি বুদ্ধদেব নামে পরিচিত হয়েছিলেন তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত রাজপরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও রাজপরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে তিনি নেমে এসেছিলেন রাস্তায় উপলব্ধি করেছিলেন সাধারণ মানুষের জীবনের দুঃখ ও কষ্টের কথা আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বোধি বা জ্ঞান লাভ করার পরে তার শিষ্যদের মধ্যে যে ধর্ম বা জ্ঞান প্রচার করেছিলেন তা বৌদ্ধ ধর্ম নামে পরিচিত বুদ্ধ গয়ায় একটি গাছের নিচে বসে টানা ঊনপঞ্চাশ দিন তিনি ধ্যান করেছিলেন এবং বোধি লাভ করেছিলেন মাত্র তিরিশ বছর বয়সেই স্ত্রী পুত্র সিংহাসনের মায়া ত্যাগ করে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন এবং প্রচার করেছিলেন বৌদ্ধ ধর্ম তার প্রচলিত ধর্মের মূল কথাই ছিল অহিংসা দয়া ও ভালোবাসা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার